السلام عليكم. شكرا ديني مسلم ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজ পবিত্র কোরআনুল মাজিদ থেকে সূরা জুমার বাংলা অনুবাদ বর্ণনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। আমি তোমার প্রতি এই গ্রন্থ সত্যসহ অবতীর্ণ করেছি, সুতরাং বিশুদ্ধ চিত্তে তার ঘোষণা কর। জেনে রাখ, অবিমিশ্রিত অনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহ ছাড়া অন্যকে রক্ষক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা এদের পূজা এই জন্য করি যে এরা আমাদের আল্লাহর সান্নিধ্য এনে দেবে। ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করেছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। আল্লাহ মিথ্যাবাদী ও অবিশ্বাসীকে সৎ পথ দেখান না। মহান আল্লাহ সন্তান গ্রহণ করতে ইচ্ছা করলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতেন। পবিত্র এই মহান তিনি আল্লাহ এক পরাক্রমশালী। তিনি সুপরিকল্পিতভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেছেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেছেন। দিন দ্বারা চন্দ্র এবং সূর্যকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই আবর্তন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। সাবধান, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। তিনি আমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তোমাদের রব, সার্বভৌমত্ব তাঁরই, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ? তোমরা অকৃতজ্ঞ হলে জানিও আল্লাহ তোমাদের মুখাপেক্ষি নন। তিনি তার দাসদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। তিনি যদি কৃতজ্ঞ হও, তিনি তোমাদের কৃতজ্ঞতা পছন্দ করেন। একের ভার অন্যে বহন করবে না। অতঃপর তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং যা করতে তা অবগত করাবেন। নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে তা জ্ঞাত। মানুষকে যখন দুঃখ দুঃখদণ্ডে স্পর্শ করে তখন সে আকৃষ্টভাবে তার রবকে ডাকে। পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে তাকে বিস্মৃতি হয়ে যায়। যাকে সে ডেকেছিল এবং সে আল্লাহর পথ হতে অন্যকে বিভ্রান্তি করার জন্য আল্লাহর অংশী ঠিক করে নেয়। বলো, অকৃতজ্ঞ অবস্থায় তুমি চিরকাল মজা করে নাও, বস্তুত তুমি জাহান্নামী।
যে যে ব্যক্তি রাত্রিকালে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে অনুগত করে পরকালে পরকালে পরকালকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই তো কেবল উপদেশ গ্রহণ করে। ঘোষণা করো, হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই পৃথিবীতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। প্রশস্ত আল্লাহর পৃথিবী, ধৈর্যশীলদের তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। বলো, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর অনুগত বিশুদ্ধ চিত্ত হয়ে তার দাসত্ব করতে। অনেক আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। বলো, আমি আল্লাহর অনুগত বিশুদ্ধ চিত্ত হয়ে যায় দাসত্ব করি। তাই তাকে ছাড়া যাকে ইচ্ছা তার তাই তাকে ছাড়া যাকে ইচ্ছা তার দাসত্ব করো। বলো, কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজ তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজ ও নিজের পরিবারবর্গের ক্ষতি সাধন করে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। ঊর্ধ্ব দেশ ও নিম্ন দেশ হতে দোজখের আগুন ওদের ঘিরে ফেলবে। এ শাস্তি হতে আমি আমার দাসদের সতর্ক করি। হে আমার দাসগণ, আমাকে ভয় কর। যারা যারা তাণ্ডতের পূজা করে পূজা হতে দূরে থাকে এবং আল্লাহর অনুরাগী হয় তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার দাসদের, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং যা উত্তম তা গ্রহণ করে। ওদের আল্লাহ সৎপথে পরিচালিত করবেন এবং ওরাই বোধ শক্তি সম্পন্ন, যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়েছে। তুমি কি রক্ষা করতে পারবে সেই জাহান্নামীকে? তবে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ আছে যার পাদদেশে নদী প্রবাহিত। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বারি বর্ষণ করেন, অতঃপর ভূমিতে স্রোত রূপে প্রবাহিত করেন এবং তা দিয়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন, অতঃপর এ শুকিয়ে যায় এবং তোমরা এই পীত বর্ণ দেখতে পাও, পরে তা খড়কুটো পরিণত হয়। এতে অবশ্য বোধ শক্তি সম্পন্নদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করেছেন এবং যে তার রব প্রদর্শিত পথে আছে সে কি তার সমান? দুর্ভোগ তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণে ফরাঙ্গুমুখ, ওরা বিভ্রান্তিতে আসে স্পষ্টভাবে। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত এমন এক গ্রন্থ যাতে একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে।
এতে যারা তাদের রবকে ভয় করে তাদের গাত্র রোমাঞ্চিত হয়, পরে তাদের দেহ মন প্রশান্ত হয়, আল্লাহর শরণে ঝুঁকে পড়ে। এটি আল্লাহর হেদায়াত, তিনি যাকে ইচ্ছা তা দিয়ে হেদায়াত করেন, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখ দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে নিরাপদ? জালেমদের বলা হবে, তোমরা যা করতে তার শাস্তি আস্বাদন কর, এদের পূর্ববর্তীগণ মিথ্যা আরোপ করেছিল, পরে শাস্তি ওদের গ্রাস করল ওদের অজ্ঞাতসারে, পরে আল্লাহ ওদের পার্থিব জীবনে লাঞ্ছিত করলেন এবং ওদের পরলোকে শাস্তি হবে কঠিনতর। যদি ওরা জানত আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে, আরবি ভাষায় কোরআন যাতে কোনো জটিলতা নেই, যাতে মানুষ ভীত হয়, আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এক ব্যক্তি প্রভুর অনেক এক ব্যক্তির প্রভু অনেকে যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন, ও এদের দুজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য, কিন্তু এদের অধিকাংশ তা জানে না। তোমার তো মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে, তারপর কেয়ামতের দিনে তোমরা পরস্পর তোমাদের রবের সম্মুখে তর্ক করবে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর তা বর্জন করে, তার চেয়ে বড় জালিম আর কে? অবিশ্বাসীদের আবাসস্থল তো জাহান্নামই। যারা সত্য এনেছে এবং সত্যকে সত্য বলে মেনেছে তারাই তো সাবধানী। এদের বাঞ্ছিত সমস্ত কিছু এদের রবের নিকট বর্তমান, এটি পুরস্কার সৎকর্মপরায়ণের, কারণ এরা যেসব বন্ধ কাজ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেবেন এবং সৎকাজের জন্য এদের পুরস্কৃত করবেন। আল্লাহ কি তার দাসদের জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই, এবং যাকে আল্লাহ পথ নির্দেশন করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন? তুমি যদি এদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা বলবে আল্লাহ। বলো, তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি দূর করতে পারবে? যা বা তিনি আমাকে অনুগ্রহ করতে চাইলে তারা কি তা রোধ করতে পারবে? বলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট। নির্ভরকারীরা আল্লাহর ওপর নির্ভর করুক। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যা করেছো করতে থাকো, আমিও আমার কাজ করছি। শীঘ্রই জানতে পারবে কার ওপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসবে এবং কার প্রতি স্থায়ী শাস্তি অবশ্য সম্ভব।
আমি তোমার আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি মানুষের জন্য সত্যসহ গ্রন্থ। তারপর সে সৎপথ ধরে সে তা নিজের কল্যাণের জন্য করে, এবং যে বিভ্রান্তি হয় সে তো বিভ্রান্তি হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি এদের রক্ষক নয়। মৃত্যু এলে আল্লাহ প্রাণ হরণ করেন, এবং যারা জীবিত তাদের চেতনা হরণ করেন যা ওরা যখন নিদ্রিত থাকে। অতঃপর যার জন্য মৃত্যু অবধারিত করেছেন তিনি তার প্রাণ রেখে দেন, এবং অপরকে এক নির্দিষ্ট সময়ের জন্য চেতনা ফিরিয়ে দেন। এতে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। তবে কি ওরা আল্লাহকে ভুলে সুপারিশ ধরেছে? বলো, ওদের কোনো ক্ষমতা না থাকলেও এবং ওরা না বুঝলেও, বলো, সকল সুপারিশ আল্লাহর এখতিয়ারে, আকাশমণ্ডলীয় পৃথিবী সার্বভৌমত্ব আল্লাহরই। অতঃপর তার নিকট তোমার প্রত্যান্বিত তার নিকট তোমরা প্রত্যান্বিত হবে। যারা পরকালে বিশ্বাস করো না, আল্লাহ এক এ কথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে তাদের দেবতাগুলোর উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। বলো, আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা দৃশ্য এবং অদৃশ্যের পরিজ্ঞাত হে আল্লাহ, তোমার দাসগণ যে বিষয়ে মতবিরোধ করে তার মধ্যে ওর ফয়সালা তুমি করে দেবে। পাপীদের যদি কিয়ামতের দিন কঠিন শাস্তি হতে মুক্তির জন্য পণ স্বরূপ তাদের পৃথিবীর সমস্ত কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবুও তারা দিতে প্রস্তুত হবে, এবং আল্লাহ হতে এমন শাস্তি এসে পড়বে যা ওরা কল্পনাও করতে পারেনি। ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের নিকট প্রকাশ হয়ে পড়েছে, এবং ওরা জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা বেষ্টন করবে। মানুষ বিপদে পড়লে আমাকে আহ্বান করে, অতঃপর যখন আমি তার প্রতি অনুগ্রহ করি তখন সে বলে, আমি তো এ আমার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি, বস্তুত এ এক পরীক্ষা। কিন্তু অনেকে বোঝে না, এদের পূর্ববর্তীগণও এটি বলতো, কিন্তু এদের কৃতকর্ম এদের কোনো কাজে আসেনি। ওরা ওদের কর্মের মন্দ ফল ভোগ করেছে। এদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করত তাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে, এবং এরা আল্লাহর শাস্তি ব্যাহত করতে পারবে না। ওরা কি জানে না আল্লাহ তার জন্য ইচ্ছা ওরা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবিকা বর্ধিত করেন অথবা হ্রাস করেন? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। ঘোষণা করে দাও, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না, আল্লাহ ক্ষমা করে দেবেন সমুদয় পাপ, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের রবের অভিমুখী হও,
এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো। তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে, শাস্তি এসে পড়লে তোমরা সাহায্য পাবে না। তোমাদের অজ্ঞাতসারে, তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসার পূর্বে তোমাদের প্রতি তোমাদের রব যে উত্তম গ্রন্থ অবতীর্ণ করেছে তা অনুসরণ করো, যাতে কাউকেও বলতে না হয়, হায় আল্লাহর প্রতি আমার কর্তব্য, আমি তো শৈথিল্য করেছি এবং আমি ঠাট্টা বিদ্রোপ করতাম। ঠাট্টা বিদ্রোপ করতাম অথবা কেউ না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অন্তর্গত হতাম সাবধানীদের, অথবা শাস্তি দেখালে যেন কাউকে বলতে না হয়, আহা যদি পুনরায় পৃথিবীতে পাঠাতো তবে আমি হতাম সৎকর্ম পরায়ণ। বটে হ্যাঁ, নিঃসন্দেহে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তাকে মিথ্যা বলেছিলে আর তুমি ছিলে অবিশ্বাসীদের একজন। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন দেখবে তাদের মুখ কালো। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয়? আল্লাহ সাবধানীদের তাদের সাফল্য সহ উদ্ধার করবেন, অমঙ্গল তোমাদের স্পর্শ করবে না এবং তারা দুঃখও পাবে না। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, তিনি সমস্ত কিছুর কর্ম বিধায়ক। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তার নিকট। যারা আল্লাহ আয়াতকে, ব্যাখ্যাকে মিথ্যা বলে তারাই তো ক্ষতিগ্রস্ত। বলো হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ভিন্ন অন্যের দাসত্ব বরণ করতে বলছ? তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে। তুমি আল্লাহর অংশী স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। অতএব তুমি আল্লাহর দাসত্ব করো এবং কৃতজ্ঞ হও। ওরা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশমণ্ডলে থাকবে তার করায়ত্তে। পবিত্র ও মহান তিনি। ওরা যাকে অংশী করে তিনি তার ঊর্ধ্বে। সিংহায় ফুৎকার দেওয়া হলে আকাশমণ্ডলীয় পৃথিবী সকলে মূর্ছিত হয়ে পড়বে, তবে যাদের আল্লাহ রক্ষা করতে চাইবেন তারা নয়। পরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন ওরা দাঁড়িয়ে তাকাতে থাকবে এবং রবের জ্যোতির উদ্ভাসিত হবে বিশ্ব এবং রবের জ্যোতিতে উদ্ভাসিত হবে বিশ্ব। আমলনামায় উপস্থিত করা হবে নবীগণকে ও সাক্ষীদের, এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে ও তাদের প্রতি জুলুম করা হবে না। প্রত্যেক কৃতিকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। ওরা যা করে সেই সম্পর্কে তিনি ও সবিশেষ অবহিত। আর কাফেরদের দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা তথায় উপস্থিত হবে, তখন এর প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে এবং উহার রক্ষীকারীরা ওদের বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসুল আসেনি, যারা তোমাদের কাছে রবের আয়াত পাঠ করত এবং এ দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদের সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল। বস্তুত কাফেরদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ওদের বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে অবস্থিতির জন্য
এখানে প্রবেশ করো, কত নিকৃষ্ট উদ্ধতদের অবস্থান আবাসস্থল, যারা তাদের রবকে ভয় করত, তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা মুক্তদার জান্নাতের নিকট উপস্থিত যখন তারা মুক্তদার জান্নাতের দিকে উপস্থিত হবে, তখন উহার রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং এই ভূমির অধিকারী করেছেন, আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম, এবং তুমি দেখতে পাবে ফেরেশতাদের যে ওরা আরশের চতুর্থ স্পর্শে ঘিরে ওদের রবের প্রশংসা পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। আমি আবার বলছি, এবং তুমি দেখতে পাবে ফেরেশতাদের যে ওরা আরশের চতুর্থ পার্শ্বে ঘিরে ওদের রবের প্রশংসা পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে, বলা হবে প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহরই প্রাপ্য। সুপ্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য আজ সূরা জুমার থেকে সম্পূর্ণ বাংলা অনুবাদ বর্ণনা করা হলো। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের জন্য সূরা মুমিন থেকে বাংলা অনুবাদ বর্ণনা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক।